বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার বাড়াবনি থানার অন্তর্গত পুচরা ভগবান মহাবীর দিগম্বর জৈন সড়ক হাইস্কুলের ছাত্রীরা অভিযোগ করেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের লেগিংস ও জামার ভিতরে টেপ খুলে ফেলতে বলেছে। এই নিয়ে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকরা এসে তুমুল বিরোধিতা করেন এবং প্রধান শিক্ষককে অবিলম্বে বিদ্যালয় থেকে বরখাস্ত করার আর্জি জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওইদিন স্কুল প্রাঙ্গণে এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় বাড়াবনি থানা ও বাড়াবনি বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে। শিক্ষা জগতের ক্ষেত্রে একটা বলতে গেলে একটা মানে কালিমা লিপ্ত দিন। ছাত্রছাত্রীদের শিক্ষাদানের সঙ্গে সঙ্গে আমরা যে কাজে ব্রতী, তাদেরকে সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য আমাদের যেগুলো করণীয় মনে করি, কর্তব্য, সেই শৃঙ্খলা এইগুলো শেখাতে গিয়ে তাদের পোশাক পরিচ্ছদের, তাদের চুল নখ সমস্ত কিছু আমরা যেগুলো দেখি, সেই সকল ক্ষেত্রে দেখতে গিয়ে পোশাকের ব্যাপারে একটুখানি সমস্যা হয়েছিল, যেটা কখনো আমাদের কাছে এটা কাম্য হয়নি। কারণ এটা হয়তো চক্রান্ত ষড়যন্ত্র কিছু হয়তো পছন্দ হয়নি স্কুলের ডিসিপ্লিন, সেই সকলগুলোর জন্য একটা একটা ক্যাওটিক কন্ডিশন হয়েছিল। কার চক্রান্ত? দেখুন, পার্টিকুলার কারণ নামে আমি বলতে পারবো না। আমি শুধু বলতে পারি এইটুকু যে আমাদের পোশাকের যেগুলো বিধি আছে, সরকার যেগুলো পোশাকের ধরুন দেয়, যেগুলো আমাদের স্কুল ড্রেস হচ্ছে, সেটা সিলেবাস যখন আমাদের বুক লিস্ট দেওয়া হয়েছিল তাতে পোশাকের সেইটা আছে দেওয়া, যে ছেলেমেয়েরা তাদের শার্ট সাদা থাকবে, প্যান্ট থাকবে নীল নেভি ব্লু, স্কার্ট থাকবে নেভি ব্লু, এবং এইট থেকে সালোয়ার কামিজ তারা পরবে, সাদা সালোয়ার কামিজ। ওরা কী পরে এসেছিল কালকে? বিগত দিনগুলোতে আমরা দেখলাম শীতকালটাতে তারা সোয়েটার আর লেগিংস পরে আসছিল, তো এখন গরম পড়ে গেছে, তাতেও দেখলাম স্টুডেন্টসরা গরমে ঘামছে, সোয়েটার পরে আছে, লেগিংস পরে আছে। তাদেরকে বললাম যে এই গরমে আর সোয়েটার কেন পরছিস বা লেগিংস কেন পরছিস, স্কুলের ইউনিফর্ম যেটা প্রপার সেইটা পরবি। এবং তিন চার দিন তাদেরকে অ্যাসেম্বলির সময়, প্রেয়ারের সময় মাঠে সবাইকে সেটা বলা হয়েছিল, তিন চার দিন ধরে বলা হয়েছিল। তারপরও দেখা গেলো যে কিছু স্টুডেন্ট 10-12 জনের মতো এরকম হবে যে তারা কিন্তু পরে এসেছিলো লেগিংসটা। এখন ধরুন যদি ওই লেগিংসের ইয়েতে রং বেরঙের যদি পরে, তারপর আরও অন্যান্য যদি ড্রেস যদি পরে, তাহলে সেগুলো স্টুডেন্টের বা স্কুলের ক্ষেত্রে সেটা বেমানানো। তাই তাদেরকে বলেছিলাম তোরা এক কাজ কর, যারা এরকম প্রপার ইউনিফর্ম ছাড়া আসিস তারা একটা লাইন করে, তোরা এক কাজ কর বাথরুমে গিয়ে লেগিংসটা খুলে ক্লাসে চলে যাও। ব্যাস, আমরা দিদিমণিরা ছিলেন, টিচাররা ছিলেন, স্টুডেন্টরা সব ছিল, আমরা তারপর যে যার কাজে মানে আমরা তারপর নেমে পড়ি, ক্লাস হয়, কোনো অসুবিধা ছিল না, এটা ছিল পরশুর ব্যাপার। তো কালকে এই পরিপ্রেক্ষিতে দেখলাম 10:30 সময় এসে যে কি বেশ কিছু গার্জেন, বলতে পারি খুব কম গার্জেনের ছাড়া কম বয়সী বেশ কিছু ছেলে পিলে নানা রকম তারা এসে এইটাকে একটা এমন একটা ইস্যু একটা করল, যেটা আমাদের কাছে একটা মনে হয়েছে লজ্জার দিন। আমার 25 বছর শিক্ষকতা চলছে, এই দিনটা মনে হচ্ছে একটা লজ্জার দিন। কারণ যে ছেলেমেয়েরা আমাদের পুত্র কন্যা সম, তাদেরকে আমরা যদি শৃঙ্খলা শেখাতে গিয়ে আমরা যদি এইরকমভাবে হয়রানি শিকার হতে হয় তাহলে এটা লজ্জার। তিনি জানান ভুল অভিযোগ তুলে বিদ্যালয় এবং তাকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে। তাছাড়া এই দিন ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, ভগবান তুল্য শিক্ষক হচ্ছে তাদের প্রধান শিক্ষক, আজ পর্যন্ত তাকে এমন কোনো আচরণ করতে দেখা যায়নি, তাই তাদের মনে হয় যে এই অভিযোগ পুরোপুরি মিথ্যে। যা হয়েছে সব সম্পূর্ণ ভুল, যে বলেছে সম্পূর্ণ ভুল বলেছে, সম্পূর্ণ যে কালকে জনটা হয়েছে, ঝামেলা হয়েছে বা যাই হয়েছে সম্পূর্ণ ভুল হয়েছে। তোমার নাম? আমার নাম মানস রায়। আমি এখানে 5 বছর মানে 5 থেকে 10 তক পড়েছি, 2013 আমি এখান থেকে পাস আউট হয়েছি। আচ্ছা, তোমাদের যে প্রধান শিক্ষক রয়েছে অভিজিৎবাবু, উনি কীরকম মানুষ, মানে কীরকম টিচারের মধ্যে পড়ে? টিচার বলতে তো মানে কী বলবো, আমাদের মন থেকে বলছি, টিচার বহুত 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 ভালো, বহুত ভালো মানুষ। শুনেছিলাম যে এখান থেকে ফেসবুক লাইভ করা হচ্ছে যে স্যারদের নাকি মেয়েদের লেগিংস বা ভেতরের যা জন সমস্ত সেগুলো নিয়ে পুরো ফেলে দিয়েছে,
কিন্তু আমরা এসে পরে যেটা দেখলাম যে আমরা এতদিন ধরে পড়েছি কোনোদিন কিন্তু এটা আমরা দেখিনি যে কোনো মেয়ের সঙ্গে এরকম আচরণ কোনো খারাপ আচরণই কোনোদিন কোনো করাই হয়নি। কোনো মেয়ে হয়তো যদি কোনো ভয় খেয়ে যেত বা পড়াতো তাতেও মেয়ের স্যাররা এটা সাপোর্ট করতো যে না মেয়েদের ক্ষেত্রে একটা ইয়ে হতো। তো এটা আমরা কালকে শোনার পর সত্যি অবাক হয়ে গেছি। আমরা হ্যাঁ এসেছিলাম, গার্জেন হিসাবে এসেছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা জানি যে কোন স্যারকে কি কিছু করতে পারে অন্তত এই স্কুলের ক্ষেত্রে। মেয়ের স্কুলে যে ডিসিপ্লিন আছে অন্য স্কুলে সেই ডিসিপ্লিনটা নেই। স্কুলে যে আপনাদের যে প্রধান শিক্ষক আছে উনি কেমন কেমন হবে আমার একটা কথা বলা যেটা আমি যতদিন পড়েছি স্কুলে ডেভেলপমেন্ট হয়ে গেছে, তো নিশ্চয়ই প্রধান শিক্ষক ভালো হয়েছে আছে বলেই ডেভেলপমেন্টটা হয়েছে। আমরা কালকে যে স্যারের উপরে যে এলিগেশন এনেছে তার প্রতিবাদ করতে এসেছি, স্যারের পাশে দাঁড়াতে এসেছি। কেন কেন? কারণ আমাদের স্যার একজন বলো, আমাদের স্যার এরকম নয়, তিনি একজন ভালো। আমাদের আমরা স্যার এটা কোনো মানে আমরা কিছু বুঝতেই পারছি না যে এটা কেন হয়েছে, মানে এটাদের মানে কোনো মানে বিশ্বাসই করতে পারছি না যে স্যার আমাদের মানে এত আমরা ছোটো থেকেই পড়েছি যে এরকম কোনো মানে মানে বিশ্বাসের অযোগ্য, মানে বুঝতেই পারছি না যে স্যার এরকম করবেই না স্যারকে। স্যার মানে কি বলবো মানে মানে আমরা পিত্তি তুলে স্যারদের স্যার মানে স্যারদের সাথে আমরা এভাবে কোনোদিনও মানে ব্যবহার করার মানে স্বপ্ন ভাবতে পারি না যে এরকম করতে পারি। কিন্তু এই ছোটো ছোটো মেয়েগুলো কি জানি কি বলে স্যার মানে মানে ওইটা বুঝেই আমরা এখানে এলাম। আমার নাম সঞ্চিতা অধিকারী। ঠিক করা হয়নি, স্যার এইরকম করতে পারেন না। আমরা ছোটোর থেকে পড়াশোনা করেছি এই স্কুলে, স্যার হয়তো ওদের কোনো ভালোর জন্যই বলেছে, ওরা ওটাকে কী ভেবেছে কী রকম করে এবারে এটা আমরা বুঝতে পারবো না। কিন্তু ওই লেগিস প্যান্টটা তো স্কুলের ইউনিফর্মের মধ্যে পড়ে না, তো তার জন্য হয়তো স্যার বলেছিলো যে মজাগুলো পরে আসতে আর স্কুল ড্রেস, তো ওরা ওটাকে কী ভেবে নিয়েছে এবারে বুঝতে পারছি না। আর আরও যেগুলো বলা হয়েছে ওগুলো স্যার কোনো দিন বলতে পারে না, আমরা তো কোনো দিন বিশ্বাস করবো না, ভাবতেই পারি না এইসব কথা স্যার বলবে, কারণ আমরাও তো এখান থেকে পড়েছি ছোটো থেকে। বললাম পৃষ্টি অধিকারী। জানি না, আমরা গ্রামবাসী তো যে কোনো জিনিস হলে আমরা ছুটে যাই, গ্রামবাসী তো যেটা যে জায়গাটাতে হয়। তো আমাদের গ্রামবাসীতে যেটা মনে করি স্কুলে কেন প্রবলেম, তার কারণ হচ্ছে আমরা যেটুকু জানি যে ছাত্র উপর কেন প্রবলেম হলে এটাই আমরা তার জন্যই দৌড়ে আসে এসেছি। তো আমাদের বিশেষ করে আমরা এমন কোনো ঘটনা হয়নি, তারপরে দেখছি আমি তারপরে কিছু জিনিস দেখছি লক্ষ্য করে যে আমি এই সকল মধ্যে কিছু জানি না জানি তুমি চলে এসেছিলে না জেনে চলে এসেছিল মদ ফদ খেয়েছিলে নাকি সেদিন? না মদ ফদ খাইনি, এরকম আসছিলাম পাড়া গ্রামের ইয়াতে। আপনার এখানে কে পড়ে? আপনার ছেলে মেয়ে পড়ে এখানে? না আমার ছেলে মেয়ে কেউ পড়ে না। তো পড়ে না তো এলেন কেন? আমরা এসেছিলাম এরকম তোমার ইয়ার জন্য, তোমার কেন ঝুটঝামেল হয়েছে মাস্টারদের তারপরে কেন অত্যাচার হয়েছে। তাহলে আপনি কি ভুল স্বীকার করছেন যে কালকে আপনি যেটা বলেছেন সেটা কি ভুল? এটা তো পরে দেখতে পেয়েছি ভুল, এটা গোটাটা সাদিশ আমাদের নামে সাদিশ করানো হয়েছে, এটা ভুল। আর যেহেতু আমরা মানে ভুল ক্ষমা চাইছি। তোমার নাম? আমার নাম নারায়ণ রুদাস। কোথায় বাড়ি? পুচড়া। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।